আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আদনান প্রপার্টি 100K চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি জমির ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো সেই জমিটির অবস্থান হচ্ছে উত্তর ছায়াবীথি এলাকা সংলগ্ন বরুদা নামক এলাকা, যা গাজীপুর সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ডে অবস্থিত। উক্ত এলাকা একটি আবাসিক এলাকার ভিতরে আপনারা দেখতে পারতেছেন আশেপাশে প্রচুর হাইরাইজ বিল্ডিং বর্তমান অবস্থিত আছে এবং এখানে অনেক প্লট করা আছে। তো উক্ত এলাকায় একটি 2.5 কাঠা জমি বিক্রয় করা হবে। তো সেই জমির ভিডিওটি আপনারা বিস্তারিত দেখতে আমার সাথেই থাকুন। তো উক্ত জমির জন্য যাওয়ার জন্য এখানে একটি 10 থেকে 12 ফিটের রাস্তা, বর্তমানে মাটির রাস্তা বিদ্যমান আছে, যা কার্পেটিং রাস্তার সাথে সংযোগ রাস্তা। এবং আপনারা আশেপাশে দেখতে পারতেছেন এখানে প্রচুর বাড়িঘর, বর্তমানে হাইরাইজ বিল্ডিং করা আছে এবং এই এলাকাতে ভাড়ার চাহিদাও আছে প্রচুর। তো আজকে আপনারা যে কাঙ্ক্ষিত জমিটি আপনাদের জন্য আমি দেখাবো সেই জমিটি হচ্ছে অবস্থান হচ্ছে ঠিক ওইখানে একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ির ঠিক অপোজিট পাশেই হচ্ছে উক্ত জমিটির অবস্থান। তো আপনারা তার আগে একটুখানি আশেপাশের চিত্রটা দেখুন। এখানে বর্তমানে প্লট আকারে প্লট অলরেডি অলমোস্ট সবগুলো প্লট সেল হয়ে গেছে। তো এখানে একজন প্রবাসী, উনি টাকার প্রয়োজনে এই ওনার জমিটা বিক্রি করতে চাচ্ছেন। তো চলেন আপনাদেরকে আমি আগে জমিটা দেখাই। তো এখানে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ভবন নির্মাণ করা আছে, এখানে একটি ভবন, এই পাশে একটি ভবন। এবং অলমোস্ট উক্ত এলাকায় আমি পূর্বেও বলেছি এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে। তো আজকের যে কাঙ্ক্ষিত জমি সেটি হচ্ছে এখানে অবস্থিত। এখানে মোট জমির পরিমাণ হচ্ছে 2.5 কাঠা এবং উক্ত জমির জন্য 10 ফিটের একটি রাস্তা স্যাংশন করা আছে, যা দলিলে উল্লেখিত আছে। তো এখানে হচ্ছে মোট 2.5 কাঠা জমি অবস্থিত এইখানে। আর এই জমির বিপরীত পাশে হচ্ছে একটি ভবন, দোতলা ভবন নির্মাণ করা আছে। এবং আপনারা যারা নিজের জন্য ব্যক্তিগতভাবে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এবং খুব নিরিবিলি একটি পরিবেশ খুঁজতেছেন, তাদের জন্য এই জমির প্রকৃতিটা খুব সুন্দর হতে পারে। তো বন্ধুরা, আপনার এই জমির জন্য এখানে একটি 10 ফিটের রাস্তা, এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে 10 ফিটের রাস্তা গাওয়া আছে দলিলে। আপনারা যারা জমিটি ক্রয় করবেন তাদের জন্য এখানে 10 ফিটের রাস্তা জমির সামনে দিয়ে এখানে নির্বাচিত করা আছে। এবং জমির সীমানাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে জমির সীমানা, এইখানে ছোট বাউন্ডারি দ্বারা চিহ্নিত করা আছে এইখান থেকে ধরে ওই পর্যন্ত। এবং জমিটি সাইজ হচ্ছে স্কোয়ার জমি, এখানে হচ্ছে টোটাল 2.5 কাঠা জমির পরিমাণ। আর এই জমির জন্য এইখান দিয়ে একটি 10 ফিটের রাস্তা চলে গেছে সোজা এবং এইখান দিয়ে একটি রাস্তা গেছে, মাটির রাস্তা সবগুলাই। তো এই রাস্তা যেটা গেছে এই রাস্তাটা হচ্ছে 10 ফিট হয়ে ওইখানে 14 ফিট আসছে, 14 ফিট রাস্তাটা কার্পেটিং রাস্তার সাথে একটি সংযোগ রাস্তা। আর আপনারা দেখতেই পারতেছেন এই জমির আশেপাশে বর্তমানে প্রচুর আবাসিক ভবন নির্মাণ করা আছে এবং উক্ত ভবনগুলোতে ভাড়ার চাহিদাও আছে ব্যাপক। উক্ত এলাকাটি একটি আবাসিক এলাকা, এখানে ভালো ভালো লোকজনের বসবাস, আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে এখানে ভালো মানুষের বসবাস। তো আপনারা যারা জমি খুঁজতেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে ছায়াবীথি এলাকায় এবং একটু কম মূল্যে জমি খুঁজতেছেন, তাদের জন্য এই জমিটা উপযুক্ত হতে পারে। এবং জমিটা খুব নিরিবিলি পরিবেশের পাশেই অবস্থিত, এখানে দেখতে পারতেছেন যারা একটু নিরিবিলি পরিবেশ খুঁজেন তাদের জন্য খুব বেস্ট হবে। তো 2.5 কাঠা জমির প্রতি কাঠা জমির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে মালিক পক্ষ থেকে 14 লক্ষ টাকা। তো আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা ডিসপ্লেতে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করবেন, তার সাথে বিস্তারিত আলোচনা করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন। জমিটি একটি নির্ভেজাল জমি এবং জমির সকল পেপার্স আপ টু ডেট করা আছে 2022 সাল পর্যন্ত। এবং জমির যিনি বর্তমানে মালিক তিনি বর্তমানে প্রবাসে আছেন এবং তার যেই চাচা ওইখানে দাঁড়িয়ে আছে উনি ওই চাচার মাধ্যমে উনি জমিটি বিক্রয় করতে চাচ্ছেন। তো চাচা, উনি আপনারা যারা জমি ক্রয় করতে চাচ্ছেন তারা আপনারা সরাসরি তার চাচার সাথে এসে যোগাযোগ করতে পারবেন জমি ক্রয়ের জন্য, যে কোনো বিস্তারিত তথ্য জানার জন্য। তো এই হচ্ছে এখানে 10 ফিটের রাস্তা গিয়ে চলে গেছে এখানে জমির জন্য। এখানে যে রাস্তাটি দেখতে পারতেছেন আপনারা, আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, এই যে মাটির যে রাস্তাটি এটি হচ্ছে 10 ফিটের রাস্তা। আর এ হচ্ছে মূল কাঙ্ক্ষিত জমিটি এবং এই জমি থেকে এখান থেকে সোজা এসে এই যে এইখান দিয়ে একটি রাস্তা চলে গেছে, এটাও 10 ফিটের রাস্তা, এখানে গাওয়া আছে। এবং
আশেপাশে আপনারা যে খালি জমিগুলো দেখতে পারতেছেন এগুলো সবই প্লট আকারে পূর্বেই বিক্রিত জমি, এগুলো সব সব কিছু সবগুলো জমি প্লট আকারে বিক্রয় করা হয়ে গেছে। তো এই ছিল আজকের জমির সন্ধান। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের গাজীপুরের কোন জায়গায় কী ধরনের জমির প্রয়োজন। আমি আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের চাহিদা মতো জমি খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।